রমাদানুল মুবারক আপনি কাটালেন রমজানের শিক্ষায়, ইয়ারমাদুজ্জুনুব গুনাহকে মুছে ফেলার চেষ্টা করলেন, জ্বালিয়ে ফেলার চেষ্টা করলেন, রমজান চলে গেল আবার গুনার মধ্যে চলে গেলেন। বুঝবেন রমজানের ইবাদত বন্দেগি যিনি কবুল করেন নাই তিনি কে। হাদিস খুঁজতে খুঁজতে আমি দেখলাম যাদের ইবাদত বন্দেগি আল্লাহ তাআলা কবুল করেন না এমন ব্যক্তিদের প্রথম হচ্ছে তার একুশ সলাত। নামাজ যে লোকটা ছেড়ে দেয় শুধু জুমাবারে সামাজিক মুসল্লি হিসাবে গিয়ে নামাজ পড়ে অথবা শুধু ঈদের নামাজ পড়ে, এই মার্কা মুসল্লির ইবাদত বন্দেগি দান সাদকা অন্যান্য ইবাদত করলেও যিনি কবুল করেন না তিনি কে। স্পষ্ট হাদিস থেকে শুনেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহিম ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহিম। আল্লাহর হাবিব বলেন যার নামাজ ঠিক হয়ে যাবে সব আমলগুলা ঠিক হয়ে যাবে, নামাজ যদি ব্যর্থ হয়ে যায় নষ্ট হয়ে যায় ছুটে যায়, আপনি যদি নিয়মিত নামাজ আদায় না করেন সালাত যদি আদায় না করেন সব আমলগুলা ব্যর্থ হয়ে যাবে। সব আমলের আগে আগে নামাজটাকে সুন্দর করেন, আহসিন ওয়াদুয়াক সুন্দর করে অজু বানান, অনেক গুনাহ করে ফেলেছেন আপনি সুন্দর করে অজু করেন, টপ টপ করে যখন পানিগুলা পড়বে আঙ্গুল থেকে এই আঙ্গুল থেকে পানি পড়ার সঙ্গে সঙ্গে যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কি। হাফিজু আলাস সালাত ওয়াসসালাতিল উস্তা। ইমাম ইবনে কাসির সবচেয়ে চমৎকার তাফসীর করেছে নামাজের ব্যাপারে, আপনি যত্নবান হন বাবে মুফালাত, নামাজ আপনার ব্যাপারে যত্নবান হবে তার মানে দুনিয়ার জীবনে আপনি যত্ন সহকারে নামাজ পড়বেন। অন্ধকার কবরে যেই কবর কবরস্থান আপনাদের পাশে এই কবরের সোয়া দিবে আপনাকে, কবরের সোয়া দেওয়ার আগে ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে, সারা জীবন সকল নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় পড়েছেন, একদিন ইমামের সামনে সোয়া দিবে, সব আত্মীয় স্বজনের চোখে চোখে পানি থাকবে। আল্লাহর হাবিব বলতেন সাল্লু কবলান তুসাল্লা আলাই, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন জানাজার নামাজ দাঁড়ায় যাবে আর চাইলেও নামাজ পড়তে পারবেন না। আজকে যদি আপনি নামাজটাকে দাম দেন মূল্যায়ন করেন একদিন আপনি ঘুমায় যাবেন, আপনি দেখবেন আত্মীয় স্বজন সব আপনাকে রেখে চলে এসেছে, ফায়াসমা সিমানি আলাই, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন, আওয়াজগুলো শুনবেন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, নাতি নাতকর চলে যাচ্ছে, সবাই চলে যাবে, আপনি দেখবেন কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবেন কে গো তুমি আমার জন্য কেন দাঁড়ায় আছো, জবাব দিবে আমি তোমার নামাজ নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা, আলো হয়ে দাঁড়ায় যাবে, সাক্ষী হয়ে উপস্থাপন করবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনার গোলামকে মাফ করেন নাজাত দেন, এত এত ফেরেশতার বিপক্ষে নামাজ দাঁড়ায় বলবে আল্লাহ আপনার গোলাম কষ্ট করে নামাজ পড়েছে দয়া করে মাফ করে দেন ক্ষমা করে দেন। নামাজ যখন দাঁড়ায় যাবে যিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কে। এবার বিপরীত অংশ দেখেন, নামাজের ক্ষেত্রে যারা অবহেলা করবে, নামাজের ক্ষেত্রে যারা অবহেলা করবে
সর চাতুরি করবে, হেলায় খেলায় নামাজ ছেড়ে দিবে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, অন্ধকার কবরের ভিতরে কোনো আলো নাই, অন্ধকার কবরের ভিতরে কোনো সাক্ষী নাই, অন্ধকার কবরের ভিতরে তার জন্য কেউ দাঁড়াবে না। ওয়া কানা মা ফিরআউন ওয়া কারুন ওয়া উবাই বিন খালফ ওয়া হামান, ওই লোকটার জাহান্নাম হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালফের সাথে। আপনার ব্যবসা, আপনার ক্ষমতা, আপনার নেতাগিরি, সব কিছুর কারণে যদি আপনি নামাজ ভুলে যান, নামাজ প্রতিষ্ঠা করার কথা ভুলে যান, নামাজ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। নামাজকে যদি পক্ষে বানাতে চান, সব আমলকে যদি সঠিকভাবে করতে চান, এক নম্বরে নামাজ পড়েন, নামাজি হন, সব জিনিস সঠিক বানায় দিবেন তিনি কি। তাহলে রমজানুল মুবারকে পুরো এক মাস জুড়ে যারা সিয়াম আদায় করলেন কিন্তু ভালো করে নামাজ পড়েন নাই, আসলে কি তাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে? কথা কয় না, আমার কথা মনে হয় বুঝেন নাই, সবাই বুঝছেন? এই জন্য এই জমিনটা কার, এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে কার জন্যে? আল্লাহর জন্য নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। এটা হচ্ছে এক নম্বর প্রকারের মানুষ যাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না।